এটি যুদ্ধবিধ্বস্ত কোনো দেশের ছবি নয়, বরং ধ্বংসযজ্ঞে রাজধানী ঢাকার মুগদাপাড়ার ভিন্ন এক চিত্র। নতুন 50 ফুটের রাস্তা নির্মাণের উদ্দেশ্যে সরকার সিদ্ধান্ত নেই ভাঙার। হঠাৎ মসজিদে ঘোষণা দিয়ে কোনো নোটিশ প্রদান না করে সিটি কর্পোরেশন চালায় এই ধ্বংসযজ্ঞে। এতে অনেক সাধারণ মানুষ বিপাকে পড়ে যান। তেমনই একজন বাবলু, পরে স্থাপনা করতে হবে, এটা লং টাইম একটা প্রসেস চিন্তাভাবনা করা হচ্ছে বা দেখা যাচ্ছে আর কি। ভাঙার পরে তারা বলতে পারবে যে কতটুকু টিকে, তার মধ্যে আবার নতুন করে স্থাপনা করবে, সেক্ষেত্রে আমাদেরকে আবার নতুন করে হয়তো বা তাদেরকে টাকা পয়সা দিতে হবে। মানে আমরা একটা মহাবিপদে পড়ে গেছি আর কি। সব কিছু আসলে কভার করার কোনো স্কোপ নেই। আমরা এখন পথে পথে ঘুরছি, এখন আমরা যে কোথাও বসবো সেরকম কোনো পজিশন বা কোনো স্থান আমাদের নাই। এখন এটা উপরালাই জানে ভালো, আসলে আমরা তার ভাষ্যমতে এই অবস্থার কারণে যেই ক্ষতি হয়েছে তা তাদের পক্ষে পোষানো সম্ভব নয়, তবু আশা নিয়েছেন যদি সরকার কোনো উদ্যোগ নেন। মুগদা ও মান্ডা সংযুক্তকারী এ সড়কটি প্রশস্ত করার উদ্যোগ গত কিছু বছর পূর্বে নেওয়া হলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। গত 25 এপ্রিল 2024 বৃহস্পতিবার বিকাল নাগাদ সিটি কর্পোরেশন মাইকে ঘোষণা করেন যে তারা অভিযান পরিচালনা করবে। 27 এপ্রিল 2024 শনিবার থেকে তারা এই অভিযান শুরু করেন। হঠাৎ কোনো আনুষ্ঠানিক নোটিশ ছাড়া এই অভিযান পরিচালনার কারণে দিশেহারা হয়ে বিপাকে পড়ে যান বিভিন্ন দোকানদার, রাস্তা সংলগ্ন বাড়ির মালিক এবং সাধারণ জনগণ। মুগদা আবার কবে পূর্বের অবস্থায় ফিরে আসবে তা দেখার অপেক্ষায় বাবলুদের মতো সাধারণ মানুষ।